ফের বদলে গেল রাজ চক্রবর্তী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ধর্মযুদ্ধর মুক্তির দিন। শুরুতে 21 জানুয়ারি মুক্তি পাওয়ার কথা থাকলেও জানা যায় দিন বদলে 12ই আগস্ট মুক্তি পাবে ধর্মযুদ্ধ। কিন্তু টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ফের তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ছবি নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন। ছবিতে ধর্মীয় হানাহানি হিংসার এক চিত্র উঠে আসবে পর্দায়। ধর্ম সংকট নাকি অস্তিত্বের সংকট, বেঁচে থাকার যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ, এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্নমিত্র, ঋত্বিক চক্রবর্তী। অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত। ছবির সংলাপ এবং গল্প পদ্মনাভ দাশগুপ্তের। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন ট্রেলার পোস্ট করে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। দ্বিতীয়বার বদলে গেল ধর্মযুদ্ধর ছবির মুক্তির দিন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, ধর্ম কি আমাদের পরিচয়? আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। আসতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ধর্মযুদ্ধ। 12ই আগস্ট 2022 প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত হাবজি গাবজি। ছবিটি শুধুমাত্র বক্স অফিসেই সাফল্য পায়নি, তার সঙ্গে দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে। এখন আগামী ছবি ধর্মযুদ্ধর অপেক্ষায় দর্শকেরা। রাজ চক্রবর্তীর পরিচালনায় ধর্মীয় সংকট নিয়ে গড়ে তোলা ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে চলতি বছর অগস্ট মাসে। এই দিনই বলিউডে মুক্তি পাবে একাধিক বিগ বাজেটের ছবি। তার সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস কালেকশন কতটা বজায় রাখতে পারে এই ছবি, সেটাই এখন দেখার অপেক্ষায় অনুরাগীরা। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।